নমস্কার বন্ধুরা, গল্পের জলসাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে যে আমি গল্প পাঠ নতুন করে আপনাদের শোনাতে অনেকটা দেরি করে ফেললাম, কারণ আমার শারীরিক অসুস্থতা। যাই হোক, আজকে আবার হাজির একটা চমচমাট গোয়েন্দা গল্প নিয়ে, নাম মুখোশের আড়ালে, লেখক প্রণব সেন। শুরু করছি তাহলে আজকের গল্প। সুমন তো আজ কলেজে এসে কারোর সঙ্গে কথা বলেনি, ওকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। একেবারে শেষ বেঞ্চে কোণের দিকে বসে নিজেকে আড়াল করে রাখতে চেয়েছিল। প্রফেসরের লেকচার শুনতে একটুও ভালো লাগছিল না তার, সব তেমন অর্থহীন। মাঝে মাঝে দিয়ে অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে খুঁজে বেড়াচ্ছিল গত রাতে দেখা ডানা মেলা পাখিটাকে। আজকে আবার সে ফিরে আসবে ঠিক এই মুহূর্তে, সেটা কিন্তু জানে না সুমন্ত। এই অর্থহীন কাজের মধ্যে সে নিজেকে ডুবিয়ে দিয়ে পেতে চেয়েছিল এক অনাস্বাদিত অনুভূতির আমেজ। পিরিয়ড শেষ হতেই সুমন্ত ক্লাস থেকে বেরিয়ে একাই চলে গেল সবুজ ঘাসে ঢাকা লনে। সেখানে দাঁড়িয়ে কলেজ বিল্ডিংটা আপন মনে দেখছিল, যেন এতদিন দেখার সুযোগ হয়নি। আজ হঠাৎ অনেক অবসর মুহূর্ত এসে সুমন্তকে সেই সুযোগ করে দিয়েছে। কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে বিকাশ তা সুমন্ত খেয়াল করেনি। বিকাশ কাঁধে হাত রাখতেই সুমন্ত চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখে বলল, ও তুই? বিকাশ জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, এত মনমরা হয়ে আছিস কেন? কিছু না, এমনি। বিকাশ তবুও নিশ্চিন্ত হতে পারল না, মনের মধ্যে কেমন একটা কৌতূহল ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাই আবার বলল, তোর নিশ্চয়ই কিছু হয়েছে, আগে তো তোকে কখনো এত চুপচাপ থাকতে দেখিনি। সুমন্ত এবার নিজেকে আর আড়াল করে রাখতে না পেরে বলল, আমার কেবলই মনে হচ্ছে এমন এক ঘটনা আমার জীবনে ঘটতে চলেছে যার পরিণতিতে আমি হয়তো তোদের কাছ থেকে চিরকালের মতো হারিয়ে যাব। কি বলছিস তুই, কেন এমন মনে হচ্ছে তোর? জানি না রে, কিচ্ছু জানি না, শুধু একটা ভয় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই বাড়িতে কিছু ঘটেছে? মানে তোর দাদা বৌদিকে তোকে কিছু বলেছে? আমার সঙ্গে যতটুকু পরিচয় আছে তাতে আমার ধারণা তোর কোনো ক্ষতি করার চেষ্টা নিশ্চয়ই ওরা করবেন না। বাইরে থেকে কাউকেই পুরোপুরি চেনা যায় না রে বিকাশ, আচার ব্যবহারে মানুষ কতটুকু নিজেকে প্রকাশ করে, ভেতরের ব্যাপারটা কিছুতেই বোঝা যায় না। মা মারা যাওয়ার পর থেকে আমার জীবনের উপর একটু একটু করে নেমে এসেছে এক আতঙ্কের কালো ছায়া। আমি কিছুতেই বুঝতে পারছি না তার হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। আরে হঠাৎ কি এমন ঘটলো যে তুই এসব কথা বলছিস? তোর মা তো মারা গেছেন বছর দুয়েক হলো, এতদিন ধরে তোর সঙ্গে আমার আলাপ, তুই তো কোনোদিন কিছু আমাকে বলিসনি। তোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তনের আভাস কিন্তু আমার নজরে আসেনি। আমি তোকে বুঝতে দিইনি রে, স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করেছি, সব ঝড় ঝাপটা সহ্য করেছি একা একা। কাউকে বিরক্ত করতে আমার মন চাইতো না, কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে চলে গেছে আমি আর সহ্য করতে পারছি না। সুমন্তর কথাগুলো হেয়ালির মতো শোনাচ্ছে। বিকাশ অস্থির হয়ে বলে উঠল, তুই এখনো গোপন করে রাখার চেষ্টা করছিস? বাড়িতে কি ঘটনা ঘটেছে আমাকে খুলে বলতো, আমি যদি পারি কিছু করতে তবে তোর সমস্যা কিছুটা কমবে। তুই কিছু করতে পারবি না রে বিকাশ, তোর শুনে কোনো লাভ নেই, তোকে কষ্ট দিতে আমি চাই না। অবশ্য আমি না বললেও একদিন হয়তো তুই সব কিছুই জানতে পারবি। আরে সেদিন আমার পক্ষে কিছু করার সম্ভাবনা কি থাকবে? হয়তো হয়তো বা নয়। সুমন্ত এবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এবার আমাকে যেতে হবে বিকাশ, তোর সঙ্গে গল্প করার মতো সময় আমার হাতে নেই। হ্যাঁ, তুই লাস্ট ক্লাসটা করবি না? না রে, তুই ক্লাসে যা, যদি স্যার কিছু নোটস দেন আমি পরে তোর কাছ থেকে নিয়ে নেব। আর তুই কাল কলেজে আসছিস তো?
আসবো, তবে আসতে আমার একটু দেরি হবে। কেন? সুমন্তর চোখে যেন অদ্ভুত এক রহস্যময় দৃষ্টির ছোঁয়া দেখতে পেল বিকাশ। সুমন্ত অত্যন্ত নিচু স্বরে বলল, এই মুহূর্তে আমি এই কেনর উত্তর দিতে পাচ্ছি না। সুমন্ত চলে গেল, দ্রুত পায়ে কলেজের গেট পেরিয়ে মিশে গেল পথ চলতি মানুষের ভিড়ে। ওকে আর দেখতে পাচ্ছে না বিকাশ। কি যে হলো তাই নিয়ে ভাবতেই বিকাশের মতো অস্থিরতা বাড়ছে। সুমন্তর বাড়িতে গিয়ে কি জানা যাবে যে কি ঘটনা ঘটেছে? কিন্তু কেউ যদি মুখ খুলতে না চায়? সুমন্তই যখন গোপন রাখতে চাইছে তখন ওর দাদা বৌদিকে জিজ্ঞেস করাও সম্ভব নয়। কলেজ ছুটি হলে বিকাশ আজ আর কফি হাউসে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে রাজি হলো না। সুমন্তকে ঘিরেই যত দুর্ভাবনা ওর মনের মধ্যে জমা হয়েছে, এক অজানা দুর্যোগের আশঙ্কা এমনভাবে ঘিরে ধরেছে বিকাশের মনকে যে কিছুতেই ভেবে ঠিক করতে পারছে না কি করবে। বাড়িতে ফিরে এলো, চোখের সামনে বার বার সুমন্তর অসহায় মুখ ভেসে উঠছে। কেন ভয় পেয়েছে সুমন্ত? তবে কি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে ও নিজের অজান্তে? দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউতে বিরাট বাড়ি, একটা অংশও পাবে। তাছাড়া ওর বাবা রেখে গেছে বিরাট ব্যবসা, ওর দাদাই দেখাশোনা করছেন। আপাতত সুমন্ত ব্যবসাতে যোগ দিতে চায় না, এমএ পাস করার পরই ব্যবসাতে ঢুকবে এমন কথাই সুমন্তর কাছ থেকে শুনেছে বিকাশ। রাত তখন ১০টা, টিভিতে ইংরেজি সংবাদ শেষ হয়েছে। বিকাশ সংবাদ শুনে নিজের ঘরে ঢুকতে যাবে এমন সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলতেই বিকাশের কানে ভেসে এলো উপ্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর, আমি সুমন্তর বৌদি বলছি, তুমি জানো সুমন্ত কোথায় গেছে? ও এখনো কলেজ থেকে বাড়ি ফেরেনি। সে কি, ও তো কলেজ ছুটি হবার আগেই চলে গেছে, কোথায় যেন যাবে বলল। আপনারা জানেন না ওর কোথায় যাবার কথা ছিল? না তো, আমরা কিছুই জানি না। কিন্তু ওর সঙ্গে আমার আজ যা কথাবার্তা হয়েছে তাতে তো আমার ধারণা আপনারা সব কিছুই জানেন। আপনারাই এমন কিছু করেছেন যাতে ওর সব সময় মনে হয় কেউ যেন ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। না না, বিশ্বাস করো আমরা বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আমরা যদি কিছু করেই থাকবো তবে তোমাকে ফোন করে জানতে যাব কেন বলো তো? সে আমি কি করে বলবো, আপনারাই ভালোভাবে জানেন কেন আমাকে ফোন করেছেন, আমি তো আপনার মনের ভেতরে ঢুকতে পারি না। সুমন্ত নিশ্চয়ই তোমাকে আমাদের বিরুদ্ধে এমন কিছু বলেছে যার জন্য আমাদের সম্পর্কে অন্যরকম ধারণা করছো তুমি। ও যে এত নিচে নামতে পেরেছে আমি ভাবতেই পাচ্ছি না, অথচ ওর যাতে ভালো হয় আমরা সবসময় সেই চেষ্টাই করছি। দেখুন, আমাকে এসব কথা শুনিয়ে লাভ কি বৌদি? আপনারা এখন চেষ্টা করুন কীভাবে সুমন্তকে খুঁজে পাওয়া যায়, ওকে পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি এখন কি করব বুঝতে পারছি না, তোমার কথা শুনে আমার সব যেন কেমন উলট পালট হয়ে গেছে। ওর জন্য আর কি এতটুকু সহানুভূতি আমার মনে থাকতে পারে? এখন ওসব কথা ভেবে লাভ নেই, ওকে খুঁজে বের করতে আপনি এখনই পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, আর আমি দেখছি কি করতে পারি। পুলিশে খবর দেওয়াটা কি ঠিক হবে? না মানে লোক জানাজানি হয়ে গেলে আমাদের মুখে চুনকালি পড়বে, সে কথাটা কি তুমি বুঝতে পারছো না? তবে আর কি, চুপচাপ বসে থাকবেন তাহলে? যদি কেউ ওকে অন্য কোনো উদ্দেশ্যে কিডন্যাপ করে থাকে তবে তোকে উদ্ধার করার জন্য পুলিশের সাহায্য ছাড়া আর কোনো উপায় আমাদের জানা নেই। কয়েকদিন অপেক্ষা করে দেখি যদি ও নিজেই ফিরে আসে। আর যদি ফিরে না আসে তখন ওকে যদি জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হয় আমি কিন্তু ওর মৃত্যুর জন্য আপনাদের দায়ী করব। টেলিফোনের লাইনটা কেটে দিল বিকাশ, কথা বলার কোনো ইচ্ছে নেই। সত্যি মানুষের মন বড় বিচিত্র, জল জ্যান্ত একটা ছেলে হঠাৎ উধাও হয়ে গেল তার জন্য এতটুকু দরদ নেই? ও কবে নিজের ইচ্ছায় ফিরে আসবে সেই আশা নিয়ে চুপচাপ থাকা যায়? বিকাশ পরের দিন সন্ধ্যাবেলা গিয়ে হাজির হলো
সুমন্তদের বাড়িতে, সঙ্গে সুরজিৎ, বিকাশের মাস্তুতো দাদা। সুরজিৎ গেট দিয়ে ঢুকতে যাবার আগেই থমকে দাঁড়ালো। বাড়ির ভেতর থেকে পাশ্চাত্য পপ মিউজিকের শব্দ ভেসে আসছে। বাড়ির এখনকার পরিবেশের সঙ্গে এই গান কি খাপ খায়? কেমন খটকা লাগলো। সুরজিৎ বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখি। একতলার ঘরগুলি ফাঁকা, আলো জ্বলছে না। দোতলার তিনতলায় এখন কি করছে সকলে, নিচ থেকে ঠিক বোঝা মুশকিল। সুরজিৎ ফিরে এলো। বিকাশ কলিং বেল টিপতেই গান বন্ধ হয়ে গেল। দরজা খুললেন বৌদি। অচেনা সুরজিৎকে দেখে একটু সতর্ক হয়ে বললেন, তুমি আসবি আমি জানতাম, কিন্তু সুমন্তর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুরজিৎ দেখল বৌদিকে বিন্দুমাত্র বিষাদ স্পর্শ করেনি, একটা কৃত্রিম দুঃখ দুঃখ ভাব জড়িয়ে আছে গলার স্বরে। বিকাশ জিজ্ঞেস করল, পুলিশ কি বলছে? পুলিশকে তো জানানো হয়নি, ওর দাদার খুব আপত্তি। আমাদের আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েছি, কোথাও যায়নি সুমন্ত। আত্মীয়দের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকবে সুমন্ত, এমন ভাবনা আপনার মাথায় কেমন করে এলো? আমি বুঝতে পারছি না, পুলিশকে জানাতেই বা আপনাদের এত আপত্তি কেন? কেন আপত্তি? তোমাকে কি জানাতে হবে? আমার ঘরের ছেলে নিখোঁজ হয়েছে, সে ব্যাপারে মাথা ব্যথা আমাদেরই বেশি হওয়া উচিত নয় কি? তার জন্য বাইরের কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তাহলে আপনি আমাকে ফোন করেছিলেন কেন? আর তাছাড়া সুমন্ত আমার বন্ধু, তার ব্যাপারে বন্ধু হিসেবে আমার ভূমিকা থাকাই স্বাভাবিক। কিন্তু সেটা কি আমাদের থেকেও বেশি হবে? তোমার থেকে ওর ভালো মন্দের ব্যাপারে আমাদের ভাবনা কিছু কম নয়। আমি আর তোমার সঙ্গে তর্ক করতে চাই না, তুমি এখন চলে গেলে আমি খুশি হব। সুরজিৎ এতক্ষণ একটাও কথা বলেনি, এবার সে নিজের ভূমিকা পালন করতে বলল, আমরা ঠিক এখনই এখান থেকে যেতে চাইছি না, আমি পুরো বাড়িটা একবার সার্চ করব, তারপরে যাব। আপনি কি, আপনার নাক গলানোর অধিকার কে দিয়েছে? সুরজিৎ এতটুকু উত্তেজিত না হয়ে নির্বিকারভাবে আইডেন্টি কার্ডটা দেখিয়ে বলল, এবার বুঝতে পারছেন আমি কে? আমার কি অধিকার আছে এ ব্যাপারে নাক গলানোর? বৌদি যেন এবার একটু থতমত খেয়ে গেল। এই মুহূর্তে বাড়ির ভেতরে সুরজিৎকে ঢুকতে দিতে যেন তার আপত্তি। বললেন, আপনাকে কাল সকালে আসতে হবে, লোকাল থানার অর্ডার ছাড়া আমি আপনাকে অনুমতি দিতে পারছি না। হ্যাঁ, আপনি শুধু শুধু আমাকে আটকাতে চাইছেন, লোকাল থানার অফিসার ইনচার্জ ললিনী ব্যানার্জির সঙ্গে কথা বলেই আমি আজ এখানে এসেছি। আপনার যদি বিশ্বাস না হয় ফোন করে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অগত্যা বৌদি বাধ্য হয়েই পথ ছেড়ে সরে দাঁড়ালো। সুরজিৎ বলল, আমি প্রথমেই সুমন্তর ঘরটা দেখতে চাই। তিনতলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সুরজিৎ বলল, দোতলায় বোধ হয় আপনারা থাকেন। বৌদি ঘানেরই সম্মতিসূচক উত্তর দিলেন। সুরজিৎ হঠাৎ কয়েক সিঁড়ি নিচে নেমে দোতলার দিকে যাবার জন্য পা বাড়ালো। বৌদি আচমকা এই ঘটনা ঘটে যাওয়াতে হকচকে গিয়ে চেঁচিয়ে উঠলেন, আপনি কেন ওদিকে যাচ্ছেন? সুমন্তর ঘরে যাবেন না? সুরজিৎ আর চোখে বৌদির দিকে তাকিয়ে বলল, পরে যাব, আমার মনে হলেও আপনাদের ঘরগুলো আগে দেখা দরকার, কারণ এখানেই কিছুক্ষণ আগে পপ মিউজিক বাজছিল। বৌদি নিরুত্তর, এক অপরাধীর মতো সারা শরীরে ছড়িয়ে পড়েছে অসহায় বিষণ্ণতা। বৌদি নিরুপায়ের মতো সুরজিৎকে অনুসরণ করতে বাধ্য হলো। সুরজিতের সতর্ক দৃষ্টি এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে চলেছে। বেডরুমের কাছে এসে যেই দাঁড়িয়েছে, একজন স্বাস্থ্যবান লোক ঘর থেকে হঠাৎ বেরিয়ে এসে এমনভাবে দাঁড়ালো যেন সুরজিৎকে বাধা দেওয়াই তার উদ্দেশ্য। সুরজিৎ পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই সেই লোকটি বিকৃত স্বরে বৌদিকে জিজ্ঞেস করলেন, ইনি কে? একজন ডিটেকটিভ, সুমন্ত নিখোঁজ হবার সংবাদ শুনে উনি নিজেই এসেছেন তদন্ত করতে। আর এই ছেলেটির নাম বিকাশ, ও সুমন্তর সঙ্গে কলেজে পড়ে। আপনি ডাকেননি, অথচ নিজের ইচ্ছাতে এ কাজে নাক গলিয়েছে, ব্যাপারটা তো বেশ গোলমেলে মনে হচ্ছে।
আপনি এখনই থানায় ফোন করুন, পুলিশ এলেই বোঝা যাবে উনি ডিটেকটিভ না টিকটিকি। সুরজিৎ অত্যন্ত গম্ভীর হয়ে বলল, লোকাল থানায় অথবা লালবাজারে যেখানে আপনার ইচ্ছে ফোন করে পুলিশ ফোর্স ডেকে আনুন। আমি একবার যে কাছে হাত দিই তা শেষ না হওয়া পর্যন্ত আমাকে কোনো শক্তি পিছু হটাতে পারে না। লোকটা রেগে গিয়ে চোখ মুখ কুচকিয়ে বলেন, যান যান মশাই, আমার জীবনে আপনার মতো অনেক টিকটিকি আমি দেখেছি, বেশি বাজে না বকে যে পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে কেটে পড়ুন। আমি সময় হলেই চলে যাব, আপনার নির্দেশ মানতে আমি বাধ্য নই। লোকটা রক্তবর্ণ চোখে সুরজিতের দিকে কটমট করে তাকিয়ে গট মোটিয়ে হেঁটে চলে গেলেন সিঁড়ির দিকে। সুরজিৎ বৌদিকে জিজ্ঞেস করলেন, লোকটিকে? আমাদের এক পারিবারিক বন্ধু, উনি মাঝে মাঝে এ বাড়িতে আসেন। আর আপনার স্বামী কোথায়? ঘরে, উনি হয়তো ঘুমিয়ে পড়েছেন, শরীরটা ভালো নয়, সারাদিন তো ভাইয়ের খোঁজে ঘুরে বেরিয়েছেন তাই খুব টায়ার্ড। ঘরে ঢুকে চারদিক দেখে সুরজিৎ বলল, তাহলে এই ঘরে পপ মিউজিক বাজছিল, আপনাদের মানসিক অবস্থা যা হওয়া উচিত তাদেরকে পপ মিউজিক শোনা শোভা পায়। বৌদি বলল, আসলে কি ঘটনা ঘটেছিল আপনাকে খুলেই বলি। আমাদের বন্ধু যাকে আপনি দেখলেন, উনি আমাদের জন্য একটা বিদেশের টুইন ওয়ান জোগাড় করে আজই নিয়ে এসেছেন। উনি জানতেন না সুমন্ত নিখোঁজ হয়েছে, উনি দেখাচ্ছিলেন কিভাবে অপারেট করতে হয়, আর ঠিক সেই সময়ই আপনারা বাড়ির কাছাকাছি ছিলেন তাই মিউজিক শুনতে পেয়েছেন। ঘটনাটা সত্যি বা মিথ্যে যাই হোক না কেন, তাই নিয়ে আর কথা বাড়াতে চাইল না সুরজিৎ। বিছানায় শুয়ে আছেন যিনি, তিনি ঘুমে এতই অচেতন যে কোনো কথাই তার কানে গিয়ে পৌঁছচ্ছে না। কিছুক্ষণ আগেও তো জেগেছিলেন, হয়তো সুরজিৎকে এড়াবার জন্য ঘুমের ভান করে পড়ে আছেন। সে যাই হোক, ঘুম ভাঙাবার চেষ্টা করল না সুরজিৎ। ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে দেয়ালে টাঙানো একটা ছবির দিকে নজর যেতেই থমকে দাঁড়ালো। জিজ্ঞেস করল, এই ছবিটা কার? ও, আমার গুরু স্বামী অচ্যুতানন্দ শির। আপনি দীক্ষা নিয়েছেন কেন? আপনার কি আধ্যাত্মিক ব্যাপারে ঝোঁক আছে? শুধু ঝোঁক নয়, আমি ঈশ্বর বিশ্বাসী। প্রতিদিন সকালে পুজো না করে আমি জলস্পর্শ করি না। আমার বাপের বাড়ি সকলেই গুরুজির কাছে দীক্ষা নিয়েছেন। আপনার গুরুজির আশ্রম কোথায়? আপনি কি পারবেন আপনার গুরুজির সঙ্গে একবার যোগাযোগ করতে? বৌদি যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন, যেন কিছুই হয়নি এমন ভাব করে সুরজিতের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেবার চেষ্টায় বললেন, গুরুজির সঙ্গে যোগাযোগ করে কি হবে, এই সামান্য ব্যাপারে আমি ওনাকে বিরক্ত করতে চাই না। উনি যদি জানতে পারেন তাহলে এতই উদ্বিগ্ন হয়ে পড়বেন যে আশ্রম ছেড়ে ছুটে চলে আসবেন আমার কাছে। উনি এলে তো আপনার ভালোই, আপনাকে সান্ত্বনা দিতে পারবেন। তাছাড়া উনি হয়তো বলে দিতে পারবেন সুমন্তকে কারা কিডন্যাপ করেছে, কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের আসল উদ্দেশ্যই বা কি? না, মানে আমার ধারণা সুমন্তকে কেউ কিডন্যাপ করেনি, নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছে। আপনার এই ধারণার পেছনে যুক্তি কি? সুমন্ত নিজের ইচ্ছেতেই বা চলে যাবে কেন? ওকে সরিয়ে দিতে পারলে যাদের সবচেয়ে বেশি লাভ, মানে লাভবান হবার সম্ভাবনা, তাদের এ ব্যাপারে কোনো ভূমিকা নেই বলছেন? এ কথা আমি অন্তত মানতে পাচ্ছি না। কাদের আপনি সে তলে ফেলতে চান? এখন তো আমি অনেককেই সন্দেহ করছি, কিন্তু শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না। তবে অপরাধীকে খুঁজে বের করতে আমার খুব কষ্ট হবে না। আজ আমরা যাচ্ছি, আপনাকে বিরক্ত করার জন্য আমরা খুবই দুঃখিত বলেই সুরজিৎ ও বিকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতেই বৌদি ঘরে ঢুকে গেলেন। সুরজিতের অনুসন্ধানী চোখ বৌদির এইভাবে যাওয়াটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেনি। বিকাশকে ইশারা করে বিড়ালের মতো নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে এলেন ঘরের দরজার দিকে। শুনতে পেল বৌদি বলছেন,
এবার ওঠো, আর কতক্ষণ ঘুমের ভান করে পড়ে থাকবে, ওরা চলে গেছে। দাদা তাড়াতাড়ি উঠে বসে বললেন, ডিটেকটিভদের খপ্পরে একবার পড়লেই হলো, বকিয়ে বকিয়ে একবারে অতিষ্ঠ করে মারবে। ওর হাত থেকে রেহাই পেতে আমি কেমন ঘুমোচ্ছিলাম বলো? তুমি তো পাঁচলে, আমাকে টায়ার্ড করে তবে ছেড়েছে, সুরজিৎ দরজার আড়াল থেকে বলল। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আপনি ঘুমোননি। তারপরে সুরজিৎ ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বিকাশকে সঙ্গে নিয়ে দ্রুত বেগে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। বৌদি ছুটে বাইরে এসে ওদের দুজনকে দেখতে পেয়েছিলেন। ডাকার সাহস ছিল না, এত অপ্রস্তুত হতে হয়েছে যে কিছু বলার মতো ভাষাও হারিয়ে গিয়েছিল। বাড়ি ছেড়ে রাস্তায় নেমেই বিকাশ সুরজিৎকে জিজ্ঞেস করলো, তুমি সুমন্তর ঘরটা সার্চ না করে চলে এলে কেন? ওর ঘরে গিয়ে অনর্থক সময় নষ্ট করতে আমি চাইনি। কোনো কিছুই পাওয়া যেত না, কারণ ওর ঘর থেকে সব সূত্র লোপাট করে দেবার মতো সময় অপরাধীরা পেয়ে গেছে। তবে কি তোমার ধারণা ওরাই সুমন্তকে সরিয়ে দিয়েছে? সুমন্ত নিজেই বাড়ি ছেড়ে চলে যায়নি, কিন্তু আমি জানি ও কলেজ থেকে বাড়ি ফিরেনি। আরে ওটাই তো রহস্যময় রয়ে গেছে, সেই রহস্য যদি আমি ভেদ করতে পারি তবে তো পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে। একটা ভুল আমি করেছি, স্বামী অচ্যুতানন্দজির ঠিকানাটা নেওয়া হয়নি। ওর ঠিকানা নিয়ে তুমি কি করবে? প্রয়োজন আছে, বলা তো যায় না, হয়তো ওখান থেকে কোনো সূত্র মিলে যেতে পারে। বিকাশের কাছে পুরো ব্যাপারটাই বেশ গোলমেলে হয়ে উঠেছে। কে কিভাবে সুমন্তর নিখোঁজ হওয়ার ব্যাপারে জড়িয়ে আছে ঠিক বুঝে উঠতে পারছে না। সুমন্তকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন বৌদি। এ কি, তুমি ফিরে এলে কিভাবে? আমার ওখানে থাকতে একটু ভালো লাগছিল না, তোমরা আমাকে কেন জোর করে ওখানে পাঠালে? তুমি নিশ্চয়ই পালিয়ে এসেছো, কাউকে কিছু না জানিয়ে তোমার চলে আসাটা কিন্তু ঠিক হয়নি। তোমাকে না দেখতে পেয়ে উনি কতটা উদ্বিগ্ন হয়ে পড়বেন ভাবতে পারছ? তোমাকে ওখানে আবার ফিরে যেতেই হবে সুমন্ত। না, আমি কিছুতেই ফিরে যাব না। আমি তো তোমাদের কোনো অসুবিধা ঘটাইনি, লেখাপড়া ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে আমি কি করে ওখানে থাকতে পারি বলো? তোমার এ বাড়িতে থাকা চলবে না, তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নাও। তোমার খরচপত্র চালানোর জন্য কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না। আমাদের কথার অবাধ্য হলে তোমাকে সাহায্য করার দায়িত্ব আমরা নিতে চাই না। কিন্তু বাড়িটা আমার বাবা করেছেন, তাতে আমার অংশ রয়েছে। দাদা যে ব্যবসা দেখছে সেটা তো আমার অংশ রয়েছে। এগুলো থেকে আমাকে বঞ্চিত করার আইনত অধিকার কি তোমাদের আছে? এই সুমন্তকে বড্ড অচেনা লাগে বৌদির, নিজের অধিকার সম্পর্কে এত সচেতন হতে শিখলো কোথা থেকে? ওখানে কেউ নিশ্চয়ই ওকে এইসব পরামর্শ দিয়েছে, কিন্তু তা তো হবার নয়। ওকে সকলের থেকে আলাদা করে রাখার কথা, বিষয় সম্পত্তির ভাবনা যাতে কিছুতেই ওর মাথায় না ঢোকে সেই ব্যবস্থা করার জন্যই তো ওকে ওখানে পাঠানো হয়েছে। বৌদির ঘরে টুইন ওয়ান দেখেই সুমন্ত আনন্দে লাফিয়ে উঠে বলল, এটা কবে কিনলে? তুমি নিশ্চয়ই দিনরাত গান শুনছ, ভালোই হয়েছে, আমিও গান শুনবো। কতদিন গান শুনি না, একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। মাথাটাই কেমন হয়ে গিয়েছিল, জলের সঙ্গে মিশে আমাকে কী যে খাওয়া তো কে জানে। বৌদি কাকে যেন ফোন করছেন। হ্যালো সন্তোষবাবু, সুমন্ত কিছুক্ষণ আগে ফিরে এসেছে। সে কি, ওখান থেকে চলে আসা কিছুতেই সম্ভব নয়। তাছাড়া শেষ পর্যন্ত আমি যে খবর পেয়েছি তাতে ওর শারীরিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে কারোর সাহায্য ছাড়া ওর পক্ষে একা পালিয়ে আসা অসম্ভব। কিন্তু আমি তো দেখছি পুরোপুরি সুস্থ স্বাভাবিক, কথাবার্তার মধ্যে একটুও জড়তা নেই। অসম্ভব, ও যে আমাদের সুমন্ত সে ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। আপনি ওকে ঠিক চিনতে পেরেছেন? সুমন্তর দিকে আশ্চর্যে একবার তাকিয়ে দেখে বললেন, হ্যাঁ, ও যে সুমন্ত নয় আমি এ কথা একেবারেই ভাবতে পারছি না। হুবহু একই রকম দেখতে, একই রকম কথা বলার ধরন, দুজন মানুষ কি পৃথিবীতে আছে?
আমার ধারণা কোথাও একটা গোলমাল রয়েছে, আমি দেখছি কি করেছে। আপনি ওকে আটকে রাখুন, আমি না পৌঁছানো পর্যন্ত আপনি কিছুতেই ওকে বাড়ির বাইরে যেতে দেবেন না। টেলিফোন নামিয়ে রেখে বৌদি সুমন্তর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সুমন্ত বলল, আমি বুঝেছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না। আমি যে সুমন্ত তা নিয়ে তোমার মনে যদি কোনো সংশয় থাকে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বাড়ি থেকে। বৌদি মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? এই বাড়িতে তোমার অধিকার রয়েছে, তুমি তোমার ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে বিশ্রাম করো। অনেকটা জার্নি করে এসেছ, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি বাইরে গিয়ে কোনো হোটেল থেকে খেয়ে আসছি। আমি এবারে কাউকে বিশ্বাস করি না। খাবারের সঙ্গে তোমরা কি যেন মেশাতে, তাতে আমার ব্রেন প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে অনেক কষ্টে সুস্থ হয়েছি, আবার অসুস্থ হতে চাই না। সুমন্তর অভিযোগের প্রত্যুত্তর দেবার সামর্থ্য বৌদির ছিল না। পায়ের তলার শক্ত মাটি যেন হঠাৎ এক ভূমিকম্পের ফলে সরে গেছে। অসহায় অবস্থার মধ্যে থেকে নিজেকে বাঁচানোর জন্য বৌদি বললেন, সুমন্ত সত্যি তোমার মাথার ঠিক নেই, আমাদের বিরুদ্ধে অভিযোগ আনতে তোমার গলা এতটুকু কাঁপল না? যা সত্যি আমি তাই বলেছি, যদি সত্যি না হয় তবে কেন আমাকে বাড়ি থেকে চিরকালের মতো সরিয়ে দেবার ষড়যন্ত্র করেছিলে? তোমার এই কথার জবাব আমার জানা নেই, শুধু একটা কথা তোমাকে বলি, আমরা যদি সত্যিই ষড়যন্ত্র করতাম তাহলে তুমি কি সুস্থ শরীরে ফিরে আসতে পারতে? সুমন্তর মুখে এক রহস্যময় হাসি ভেসে উঠেই আবার মিলিয়ে গেল। সুমন্ত বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই বৌদি বললেন, তুমি এখন কোথায় যাচ্ছ? আমার খুব খিদে পেয়েছে, আমি হোটেল থেকে খেয়ে আসছি। তাহলে সত্যি তুমি আমার দিয়ে কোনো খাবার খাবে না? না, এক কথা তোমাকে কতবার বলবো। সুমন্ত চলে গেল, বৌদি কিছুতেই ওকে আটকে রাখতে পারলেন না। সন্তোষবাবু সন্ধে নাগাদ এসেই শুনলেন সুমন্ত চলে গেছে। ওকে ধরে রাখতে না পারার জন্য উনি বললেন, আমার পুরো পরিকল্পনাটাই ভেস্তে গেল, আমি আপনার কাছ থেকে টেলিফোন পেয়েই বুঝেছিলাম ও আসল সুমন্ত নয়। তবে ও কে, কেনই বা এসেছিল সুমন্তর ছদ্মবেশে, সেটা তো আমিও বুঝতে পাচ্ছি না। কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, তবে কি সেই ডিটেকটিভ ওকে এখানে পাঠিয়েছে? ঠিক তখনই সুমন্ত ঘরে ঢুকে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সুরজিৎদা আমাকে পাঠিয়েছেন, আমি আসল সুমন্ত নই। আসল সুমন্ত হরিদ্বারের স্বামী অচ্যুতানন্দজির আশ্রমে বন্দী হয়ে মৃতপ্রায় অবস্থায় দিন কাটাচ্ছে। সন্তোষবাবু উত্তেজিত হয়ে বলেন, মিথ্যে কথা, আপনি কোথা থেকে খবর জোগাড় করেছেন? আপনি যখন বৌদিকে কথাগুলো বলছিলেন, আমার আসল পরিচয় প্রকাশ করবার জন্য আমি আড়ালে দাঁড়িয়ে টেপে রেকর্ড করে নিয়েছি, শুনতে চান? সন্তোষবাবু বিচার বিবেচনা হারিয়ে সুমন্তর দিকে ধেয়ে আসতেই সুমন্ত নিজেকে একপাশে সরিয়ে নিয়ে বলল, টেপ তো এখন সুরজিৎদের হাতে, আমাকে আক্রমণ করে কোনো লাভ হবে না। বৌদি বলেন, সুরজিৎবাবু কোথায়? উনি এ বাড়িতেই আছেন। সন্তোষবাবুকে নিয়ে আপনি যখন ওপরে এলেন তখন দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন, সেই সুযোগে আমরা দুজনেই এ বাড়িতে ঢুকেছি। সন্তোষবাবু জালে আটকে পড়ে সিংহের মতো দাঁড়িয়ে আছেন ঘরের কোণে। সুমন্ত বলল, আমার উপরে মিছিমিছি রাগ করছেন, একটা নিরীহ ছেলেকে তার পাওনা থেকে বঞ্চিত করার জন্য যে জঘন্য অপরাধ আপনারা করেছেন তার শাস্তি পাবেন না তা কি হয়? আপনার গুরুজিরও টাকার প্রতি লোভ আছে জেনে আমি সত্যি অবাক হয়েছি। আশ্রমের জন্য মোটা টাকা ডোনেশন পেয়ে তিনিও আপনাদের সঙ্গে বিনা দ্বিধায় হাত মিলিয়েছেন। সন্তোষবাবু উপায়ন্তর না দেখে পালাবার চেষ্টা করলেন। সুমন্ত বলল, কোথায় পালাবেন, বাড়িটা ঘিরে রয়েছে পুলিশের লোক, সুরজিৎদাও অপেক্ষা করছেন আপনাকে অভ্যর্থনা জানাতে। বৌদি এবার কান্নায় ভেঙে পড়লেন, তিনি হাহাকারের মতো বললেন, বিশ্বাস করুন আমি চাইনি সুমন্তকে এ বাড়ি থেকে সরাতে,
সন্তোষবাবু চেয়েছিলেন আমার একমাত্র মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নিতে। তার এই কাজই একমাত্র বাধা হয়ে দাঁড়াতো সুমন্ত, তাই ওকে সরাতেই এই ষড়যন্ত্র ফেঁদেছিলেন। সুরজিৎ হঠাৎ এই দৃশ্যে আবির্ভূত হয়ে বলল, উনি ষড়যন্ত্র করেছিলেন ঠিকই, কিন্তু আপনারা কেন ওকে মদত দিয়েছিলেন বলতে পারেন? অপরাধ আপনারাও করেছেন। সুমন্তকে ফিরিয়ে আনার জন্য আমি লোক পাঠিয়েছি, ও এলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওকে সুস্থ করে তুলতে পারলেই ওর কাছ থেকে জানা যাবে আপনাদের আসল পরিচয়। ওকে দিয়েই আমি খোলাবো আপনাদের মুখোশ। আপাতত আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। পার্থপ্রতিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুমন্তের ভূমিকায় তুমি অসাধারণ অভিনয় করেছ, আর অত্যন্ত দক্ষতার সঙ্গে ওদের কথা রেকর্ড করে আমার হাতে যথাসময় পৌঁছে দিয়ে তুমি তোমার কর্তব্য পালন করেছ। অপরাধীদের দোষী সাব্যস্ত করতে এই টেপটাই আমাদের সাহায্য করবে। সুরজিৎ সন্তোষবাবুকে লক্ষ্য করে বলল, এবার বুঝতে পারছেন আমি ঠিক টিকটিকি নই? সন্তোষবাবু হিংস্র দৃষ্টিতে তাকালেন সুরজিতের দিকে। এতক্ষণ শুনলেন আজকের গোয়েন্দা গল্প মুখোশের আড়ালে। গল্পের জলসাগরের গোয়েন্দা গল্প আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু একটুও ভুলবেন না, আপনাদের উত্তরের আশায় আমি থাকলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো গোয়েন্দা গল্প নিয়ে। আজকের মতো আসি, নমস্কার।